5G চালুর পর এবার 6G চালু হচ্ছে ভারতে। শিগগিরই দেশটিতে ষষ্ঠ প্রজন্মের এই টেলিকম নেটওয়ার্ক চালু হবে। গতকাল 15 আগস্ট বুধবার ভারতের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অচিরেই 6G চালুর আশ্বাস দেন। এ সময় মোদী বলেন, 6G নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে। তিনি আরও জানিয়েছেন, 5G নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে ভারত সবথেকে দ্রুত এগোচ্ছে। ভারতের 700টি জেলার পৌঁছে গিয়েছে 5G নেটওয়ার্ক। 6G কি? 6G হল সিক্সথ জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের সেলুলার প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে সেকেন্ডের ভগ্নাংশ সংযোজন স্থাপন করা যাবে বলে আশা করা হচ্ছে। এর আগে 4G এবং 5G নেটওয়ার্ক চালু হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। বর্তমানে ভারতে 5G চালু আছে। বলাই বাহুল্য, 6G আরও উচ্চতর ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডের নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক এখন তৈরি না হলেও বিশেষজ্ঞদের মতে 6G প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করা যাবে। 2G নেটওয়ার্কে আমরা শুধু টেক্সট মেসেজ পাঠাতে পারতাম। 4G আসার পর ইন্টারনেটের গতি বাড়ার একটি সম্পূর্ণ মোবাইল অ্যাপ সিস্টেম চালু করা গিয়েছিল। 6G অগণিত মেশিন এবং গ্যাজেটকে স্থলে এবং আকাশে একসঙ্গে সংযুক্ত করবে। বিশেষজ্ঞদের মতে 6G প্রযুক্তি এলে ভৌত জগৎ এবং ডিজিটাল জগতের মধ্যে পার্থক্য প্রায় ঘুচে যাবে। 5G থেকে কোথায় আলাদা 6G? 6G বর্তমানের 5G প্রযুক্তির সব দিক থেকেই টেক্কা দেবে। আশা করা হচ্ছে 6G 1 মাইক্রোসেকেন্ড 1 টেরাবাইট বা 1000 গিগাবাইট ডাটা পাঠাতে পারবে। 5G 1 মিলিসেকেন্ডে অর্থাৎ 1000 মাইক্রোসেকেন্ডে 20 গিগাবাইট পর্যন্ত তথ্য সরবরাহ করতে পারে। এটি অবশ্য প্রাথমিকভাবে মেশিন টু মেশিন যোগাযোগের ক্ষেত্রে কার্যকর হবে। এটি এত দ্রুতগামী যে আমাদের মস্তিষ্কের পক্ষে এটি ধরা প্রায় অসম্ভব। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, 6G প্রযুক্তির মাধ্যমে দূর থেকেই কারখানাগুলি নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ি চালানো যাবে, একে অপরের সঙ্গে কথা বলা যাবে, মানুষের অনুভূতি বুঝতে পারবে যন্ত্র। কবে আসবে 6G প্রযুক্তি? এখন পর্যন্ত 6G কবে আসবে তার কোনো নির্দিষ্ট দিন জানা যায়নি। শুধু ভারত নয়, বিশ্বের সর্বত্রই এই প্রযুক্তি এখনও বিজ্ঞানীদের কল্পনাতেই রয়েছে। তবে অনেকেই মনে করেন 2030 সালের মধ্যে এই প্রযুক্তি বাস্তবে দেখা যেতে পারে। গবেষকরা জানিয়েছেন, সাধারণত পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্কগুলি অলিম্পিককে কেন্দ্র করে চালু করা হয়। 2032 সালে অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, সেই সময়ে 6G চালু হতে পারে। কারা 6G প্রযুক্তির আগে আনতে পারে তার জন্য দৌড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমেরিকা, দক্ষিণ কোরিয়া, চীন, জাপানের মতো দেশগুলোতে গবেষণা চলছে। এদিকে ভারতও 6G প্রযুক্তি বিকাশের লক্ষ্যে পদক্ষেপ করছে। এখন পর্যন্ত ঠিক করা হয়েছে, ভারতে 2টি পর্যায়ে 6G চালু করা হবে। প্রথম পর্যায়ে 2023 থেকে 2025 মধ্যে। এই সময় এই প্রযুক্তির বিষয়ে বিভিন্ন ধারণা নিয়ে চর্চা করা হবে। এরপর 2025 সাল থেকে 2030 সালের মধ্যে সেই ধারণাগুলি পরীক্ষা করা হবে, তারপর বাণিজ্যিক চালু করা হবে 6G। তো বন্ধুরা, আপনার মতে বাংলাদেশে 6G প্রযুক্তি কবে পদার্পণ করবে সেটা নিয়ে মন্তব্য করুন এই ভিডিওতে। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।